बाबरी मस्जिद प्रथम ध्वंस करते गेलो सर्वप्रथम बाबरी मस्जिद आघात करे मुसलमान हलो आमी आपनादेर काछे जय हिसाबे एकटा गणित एकटा सुंदर भावे गणित करते चाई भालो करे बुझुन ताहले एकटा मानुष तार साथे पंचाश तार साथे एकशो तार साथे दुशो तार साथे पाँचशो तार साथे सारा भारतवर्षेर लोक सबाई मिले मस्जिदटाके ध्वंस करलो एई मस्जिदटाके एकटा मस्जिद ध्वंस करेछे आठाश बछर धरे एकटा मस्जिद बंद करे रेखेछे आमी धरछि प्रत्येकटा वक्ते ওই মসজিদে 500 করে মানুষ নামাজ পড়ে তাহলে 5 ওয়াক্তে কত হবে জোরে বলে 5 ইনটু 2500 হবে বাবু 2500 2500 ওই মসজিদটা ভাঙার কারণে আমার আল্লাহ ওই মানুষটাকে মুসলমান বানিয়ে দিল ওই মানুষটা মুসলমান হলো নাম হয়ে গেল মাওলানা মোহাম্মদ আমির হোসেন আমির হোসেন হওয়ার পরে একটা মসজিদ ভাঙার কারণে 100টা মসজিদ তৈরি করলো চালাক বাঙালি এইবারে বলুন ওই 100টা মসজিদে যদি প্রত্যেক রাতে 50 জন করে নামাজ পড়ে আর ওই মসজিদে সারা দিনে 2500 এক রাতে 500 আর 100টা মসজিদে 50টা করে পরকিতভাবে মসজিদ ভাঙে নামাজি বাড়িয়েছে বা কমিয়েছে জোরে বলে না দেখি নামাজি বেড়েছে না কমেছে বেড়েছে না হিসাব বলছে বাংলা আওয়াজ আমরা তো হিসাব করে দেখব কি হচ্ছে কথা ঠিক কি না ভাইরা আমার বাবাজিরা চালাক বাঙালি এইবারে আসেন গত দু তিন দিন আগের খবর এইবারে যখন বলে দেওয়া হলো যে বাবরি মসজিদে মন্দির করতেই হবে হবে ওই সময় ভারতের বড় বড় ইঞ্জিনিয়ার ভারতের বড় বড় কাজে যারা কন্ট্রাক্ট নাই ঠিকাদার বলে ঠিকাদার এরা জোর করে গেল বাবরি মসজিদ ভাঙবে আল্লাহর মদদ আল্লাহর গায়বি মদদ ওরা যখন মসজিদের সামনে গেল বড় একটা সাব বার হয়ে এলো এই দৃশ্য দেখে ঠিকাদারগুলো মুসলমান হয়ে গেল আরে জোরে বলা যাবে কি ভাইরা আমার বাবা জিরাগা যতগুলো ব্রাহ্মণ ছিল তার মধ্যে 7 জন ব্রাহ্মণ মানুষ মুসলমান হলো প্রকৃতভাবে মুসলমানদের যাই মুসলমানদের যাই এইবারে একটু খেয়াল করুন লক্ষ্য করুন পৃথিবীতে মুসলমান মেটানো অত সহজ নয় মায়ানমার ধ্বংস হয়েছিল মায়ানমারে মোহাম্মদের গন্ডকি বন্ধ করতে পেরেছে কাশ্মীরে রক্ত লাল করে দেওয়া হলো এখনো আজানের ধ্বনি বন্ধ হয় না গা ভাইরা আমার বাবা জিরা গা এই জন্য করে এইবারে আমি আপনাদের বলি যে হাদিসটা প্রথমে তুলেছিলাম ভালো করে খেয়াল করুন লক্ষ্য করুন আমাদেরকে ইমানদার হতে হবে কি হতে হবে পৃথিবীর জমিনে সম্মান বাবু পৃথিবীর জমিনে সম্মান আর মরনে কে বাদ আল্লাহ কা জান্নাত হাসিল করার জন্য বাবু আমাদের কি হতে হবে জোরে বলো ইমানদার হতে হবে আচ্ছা মিজানের পাল্লায় গুনাহ আর নেকি মাপা হবে কি হবে না জোরে বলেন এই যে মিজানের পাল্লায় গুনাহ নেকি মাপা হবে আল্লাহর জান্নাত জাহান্নাম এই যে জান্নাতটা পেতে গেলে 100-এর মধ্যে কত নাম্বার পেতে হবে বাবু জোরে বলো কথা বলে না কেন বাবু তুমি একটু লাইনের দিকে গেছে আচ্ছা 50 আর 50 50-50 এ পাল্লায় 50 মানে 500 রাখলাম এ পাল্লায় 500 রাখলাম কি হবে বেশি হবে না ভার হবে না সমান 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 তাহলে মিজানের পাল্লা কিরামান কাতিবি নাই আলামুরা মাতা ফালুন আপনি পাগলামি করেন মদখর হন গাঁজাখর হন জোয়াখর হন যাইখর হন যাই হয়ে যান না কেন বাবু আপনার গুনাহ আর নেকিটা যে এর হিসাব করে রেখেছে না ওই হিসাবটা যখন তুলে দেবে না গুনাহ নেকি যদি সমান সমান হয় মানে এদিকে 50টা নেকি 50টা গুনাহ হয়েছে ভালো করে বুঝুন তাহলে 50 আর 50 হয়েছে তার মানে ওই গুনার দিক থেকে যদি একটা যদি নেকি বার করে যদি নেকির পাল্লায় দেওয়া হয় কি হবে জোরে বলে ভারী হলে কি হবে জান্নাত না জাহান্নাম নেকির পাল্লা কি ভারী হলে কি হবে জান্নাত তাহলে জান্নাতে যেতে গেলে আপনাকে নেকি করতে হবে 100-এর মধ্যে কটা 100-এর মধ্যে কটা 51টা বাংলা হিসাব পরিষ্কার ভালো করে বুঝুন 51টা করতে হবে আচ্ছা বাবু প্রকৃতভাবে চিন্তা করে বলেন আমাদের 51টা আছে তো নাকি জোরে বলেন একটু হিসাব করে বলে দেব
বাবু আপনার নাম কি? বিরাট বড় নাম তো, অত বড় চলবে না। বাবু আপনার নাম কি? কি বলতে বুঝতে পারি না। গুলজার। আচ্ছা গুলজার বাবাজির কথা বলি, বয়স কত আপনার? 73 বয়স। বয়স ধরে নিচ্ছি 60 আর 73, যাই হোক না কেন, ভালো করে বুঝুন। আপনাদের নিয়েই ওয়াজ করছি, বাবাজির মুখের দিকে দেখলেই ওয়াজ মনে পড়ে যাবে। আমাদের 51টা আছে কি না, আছে কি না ভালো করে বুঝুন। এই যে গুলজার বাবু, বা যে কোনো মানুষ নাম নিয়ে বলছি বলে রাগ করছেন বাবু? জি রাগ করবেন না, ভালো করে বোঝেন, বোঝানোর জন্য বলছি বাবু। আমরা মুসলমান হতে হবে ইমানদার, দুনিয়ার জমিনে সম্মান ইজ্জত। আরে মসজিদ ভাঙছে তো কি হয়েছে, মাদ্রাসা ভাঙছে কি হয়েছে বাবু? মাদ্রাসার ছেলেগুলোকে জঙ্গি বলা হয়, ওই জঙ্গিগুলো আপনাদের এলাকার দিকে আসে কি আসে না? ওরা জঙ্গি, ওরা জঙ্গি, ইসলাম তো এখনো ওরা কায়েম রেখেছে, ইসলামের কথা তো বলে যাচ্ছে। করুক না করুক না, আমি শুধু আপনাদের কাছে মেসেজ এইটাই দেবো, ইমানদার হন। গুলজার বাবু ধরে নিলাম 60 বছর বয়স, পৃথিবীর জমিনে মায়ের পেট থেকে নিয়ে এই পর্যন্ত এলো 60। 51 আপনার হয়েছে কি না আপনি সেই মিজানের পাল্লায় গিয়ে দেখবেন। আচ্ছা ওই সময় যদি আপনার 51টা গুনার পাল্লায় চলে যায়, ওই সময় যেতে হবে তো জাহান্নামে, কথা ঠিক কি না? তাহলে আপনাকে 51টা আপনাকে নেকির পাল্লায় রাখতে হবে, ওখানে গিয়ে কবে কি হবে না হবে তখন দেখবেন, তখন আর নেকি করতে পারবেন তো? কম হলে করা যাবে? তাহলে এখন একটু হিসাব করে দেখে বুঝে নেওয়া ভালো কি ভালো না? জোরে বলেন, একটু হিসাব করে দিচ্ছি, চালাক বাঙালি বুঝুন। 60 বছর বয়স একটা বাবাজি, 60 বছর গুলজার বাবাজি, 60 বছর মায়ের পেট থেকে এলো। আচ্ছা বলেন তো দেখি সারাদিনে ক ঘন্টা হয়? 24 ঘন্টা। ক ঘন্টা রাত, ক ঘন্টা দিন, তাড়াতাড়ি বলেন হিসাব হচ্ছে। এই 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 ওট ওট, ঠিক হচ্ছে আমার কাছে আয়, এখানে তুই ওখানে বস। হ্যাঁ বাচ্চারা এক জায়গায় হলে করবে বাবু, বাদ দাও, ওখানে বস, এখানে বস। কালকে সকালবেলা একসাথে মাঠে খেলা করিস, আজকে আর এক জায়গায় হসতে, তোরা সর্বনাশ করিস নি, দাঁড়া না কি বলছি বোঝ বাবু। তাহলে 60 বছর, তাহলে 12-24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা ঝরে বলে রাত, 12 ঘন্টা দিন বাবু। আমি কিন্তু এখনো আপনাদের সামনে সেই 2 মিনিটের জন্য একটা ঘটনাও বলিনি, কথা ঠিক কিনা? বাস্তব আলোচনা করছি, বাস্তব কথাগুলো বোঝার চেষ্টা করেন। ঘটনা শুনে শুনে আপনারা হাবেস সাহেব হয়ে গেছেন, ভালো করে বাস্তব জীবনে কি ভুল হচ্ছে এগুলো বোঝেন বাবু। 60 বছর বয়স, প্রত্যেকটা দিনে আপনি 24 ঘন্টা করে পেয়েছেন, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। আচ্ছা বলেন তো দেখি রাতের বেলায় আমরা কি করি, মেদিনীপুরের মানুষ কি করে বলেন? ভটভটি চালান, টোটো চালান নাকি? রাতের বেলায় আমরা ঘুমাই না, জেগে থাকি, ঘুমাই। তাহলে 60 বছর জিন্দেগিতে আপনার কটা নেকি হয়েছে এইবারে একটু হিসাব করে দেখেন। আপনি 60 বছর জিন্দেগিতে তার মানে পেলেন 30 বছর রাত আর 30 বছর কত? সবাই জোরে বলেন, মুখ বন্ধ কেন বাবু? 30 বছর রাত, 30 বছর দিন। তাহলে আমরা 30 বছর রাত পেয়েছি, দিন পেয়েছি, রাতের বেলায় আমরা শুধু নাক ডেকে ঘুমাই, আরাম করি। আচ্ছা বলেন তো চালাক বাঙালি, 60 বছর জিন্দেগিতে 30 বছর ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেল, কথা ঠিক কি না? হাতে আছে ক বছর? 38 বছর। নেকি আছে কিনা দেখে নেন না, দেখে একটু হিসাব করে। মায়ের পেট থেকে নিয়ে ওই যে নাড়িটা কাটা হয়েছিল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা মানুষের স্বাভাবিক একটা জ্ঞান হতে 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 মিনিমাম 15টা বছর যায়। ওই সময় কিন্তু আমরা নেকির কাজের দিকে যাই না, 15টা বছর চলে যায়, কথা ঠিক কি না? একটা স্বাভাবিক জ্ঞান। নামাজ কাকে বলে, রোজা কাকে বলে, হজ কাকে বলে, জাকাত কাকে বলে, দাদা দাদি নানা নানি চাচা চাচি খাল্লা খাল্লু ফুফু ফুফি মামা মামি ভাই বেড়াদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মুরব্বী বড় বাবু ছোট বোন, তারপরে শ্বশুর শাশুড়ি, 20-র পরে 18-র পরে ভালো করে বুঝ। এইসব চিনতে চিনতে নেতা মন্ত্রী মোড়ল মতব্বর হাফেজ কারি মৌলানা মুফতি মহাদেশ মসজিদের ইমাম মহাজন সাহেব সব চিনতে চিনতে মিনিমাম 15টা বছর কেটে যায়, কথা ঠিক না? বলে 15টাই ধরি, এই 30 বছর তাহলে আমাদের কেটে গেল, নেকি দেখতে পাইনি কিন্তু। এখানে 30 ছিল, হাতে 30 ছিল, এখনো আশা করে আছি, এর ভিতরে হয়তো আছে। তাহলে এইবারও 15 বছর কেটে গেল, হাতে আছে ক বছর? 15। তাহলে 30 কেটে গেল নো নেকি, ভালো করে হিসাবটা বোঝেন, 30 কেটে গেল নো নেকি, তারপরে 30 বেঁচে ছিল ভাবছি এর ভিতরে আছে, 15ই কেটে গেল নো নেকি, হাতে আছে কত? জোরে বলেন 15। এরপরে আসেন আপনার যখন 18-20 পার হয়ে গেল, বিয়ে করলেন,
বিবির সাথে রোমান্স, বাচ্চার সাথে আদর, চুম্বন, ভালোবাসা, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা, ওটা বসা, কাজ কারবার, চাল চলন, কাজ কারবার করা, গাড়িতে উঠে হাওড়ায় যাওয়া, এখানে ওখানে যাওয়া, বিয়ে বাড়িতে যাওয়া, গান যাত্রায় যাওয়া, রাস্তায় হাঁটা, এই সমস্ত যা করব, হাট বাজার এদিক ওদিক যা কিছু আছে, এই সব ধরলে কি 10 বছর হবে কি হবে না? 60 বছরের মধ্যে যে বলে 60 হয়ে যাবে, 10 বছরের বেশি হবে, একটু কম কম করে ধরে। আচ্ছা বাবু, তাহলে কত হলো আর বেঁচে আছে কবছর? জোরে বলে 5 বছর এখনো আছে না? এই দেখেন এই 5 বছর কত নেকি দেখবেন। তাহলে 30 বছর 60-এর মধ্যে 30 কেটে গেল নো নেকি, এরপরে 15 কেটে গেল নো নেকি, তারপরে 10 কেটে গেল নো নেকি, কুচি সমস্যা হে আপলোক। আপনাদের খাটিতে একটা কথা আছে না, কুচ্ছি বুঝ সাকে, কুচ্ছি বুঝ সাকে, মানে কিছু বুঝতে পেরেছে তাই না? বাবু হাতে আছে আর 5 বছর, এই 5 বছর লোডিং আনলোডিং মানে কি বলেন তো, খাওয়ার সময় বসে বসে যে সময়টা দেওয়া খাওয়া, আর পায়খানা পেশাবখানায় বসে থাকা, 60 বছর জীবনে খেতে বসে যে সময়টা দিই আর পায়খানায় বসে বসে যে সময়টা দিই, সব যদি এক জায়গায় জুড়ি 5 বছর হবে না বেশি হবে? জোরে বলো বেশি হবে না? বেশি হয়ে গেল। এইবারে একটু মেদিনীপুরের মানুষ চালাক বাঙালি, আমাকে একটু বুঝিয়ে দেন, মিজানের পাল্লায় আপনার কটা নাকি ফেলেছেন, কি আশা হচ্ছে? বুঝতে পারেননি কিছু আজ? বাংলা আজ কিছু বুঝতে পারছে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তবে এর মাঝে মাঝে, এর মাঝে মাঝে আল্লাহ দিয়েছে ইসলামের 5টি ভিত্তি, কলেমা, নামাজ, রোজা, হজ, তারপরে কি জোরে বলে, এই ইবাদতগুলো করতে হবে। আমার আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা পৃথিবীর জমিনে পাঠিয়েছি বল খেলার জন্য না, টোটো চালানোর জন্য নয় রে, ওইগুলো করবি কর, তবে আমি আল্লাহ নির্ধারিত সময় যে ইবাদতগুলো দিয়েছি, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, আমি আল্লাহ নামাজটাকে সময়ের মধ্যে ফরজ করেছি, সময়ের মধ্যে কর, সময়ের মধ্যে ইবাদতগুলো কর, 60 বছরের জিন্দেগিতে আমি আল্লাহ 60 বছরের নেকিতেই হারিয়ে দেবো। জোরে বলেন, আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। আর যদি না করেছিস ইমানদার হতে পারবি না, ফাঁকিবাজ হয়ে যাবে, যে হিসাবটা করেছিস নীল 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 নীলের খাতায় চলে যাবে, কথা ঠিক কি না? জি বাবু, দেখলাম যে নীল কিচ্ছু নেই, তাহলে ভরে যাবে নেকিতে, ভরবে কখন? যখন আল্লাহর ইবাদত, আল্লাহর কাজগুলো মেনে নেব। আল্লাহ বলছে ইমানদার হ, ইমানদার হ। এরপরে আমি আপনাদের যেটা বোঝাবো, এবারে একটু সেদিকে আসছি, একটু মহব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে মিলে দরুদ শরীফ পড়েন, আর আমার জন্য একটু লাল চা নিয়ে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, বাবু মেদিনীপুরের মানুষরা গজল শুনতে ভালোবাসে, একটু মাঝে মাঝে হবে মাশাআল্লাহ। নারাই তাকবীর, ছেলেরা জোরে আওয়াজ দাও, নারাই তাকবীর, আর একটু জোরে নারাই তাকবে। একটু উপরের দিকে তাকিয়ে দেখেন তো, একটু তাকা। আর বাবু প্যান্ডেল কেঁপেছে, জোরে বলেন কেঁপেছে। আচ্ছা বাবু, আপনাদের ঘাটাল এলাকায় যদি ওই যে এমপি কে নাম কি সিনেমা করে দেব, ও যদি আপনাদের নন্দকুমারে এসে যদি ছেলেদের বলে যে আমার একটা গান করব, আমার সিনেমার একটা গান করব, এই যদি গান করে ও চিল্লতি কিছু বলবে না, যে তোরা চিল্লা একটু চিল্লা এরকম বলবে না, ও গান করবে, মোল্লা ছেলেরা প্যান্ডেল কেন আকাশ কাঁপিয়ে দেবে, কথা ঠিক কি না? আচ্ছা আল্লাহ তকবীরের ধ্বনি হবে, এখানে যদি গলা ফেটে মরে যায় নসিব ভালো না কালো,
জোরে বল বাবু, চব্বিশ পরগনে পান্তা খাওয়ার গলার আওয়াজ, ওই জন্য বললি চব্বিশ পরগনের ওপরে কেউ উঠতে পারে না। আচ্ছা মেদিনীপুরের মানুষ চব্বিশ পরগনে আজকে হারাবেন একটু, আপনারা চা খাওয়া গলা ওদের হারাতে পারবেন তো? হারানো যাবে? এটি জোরে তাকবীর, নারে তাকবীর, ছেলেরা আর একটু আওয়াজ করে নারে তাকবীর। আরে বাবু সেকেন্ড গিয়ারে রাখলে হবে না, ফাইভ গিয়ারে টানেন, নারে তাকবীর, আরে জোরে নারে তাকবীর, মহান ইশালে সব, মহান ইশালে সব, মক্কা মদিনা শরীফ, নারে তাকবীর, মক্কা নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্ত ধরে। জোরে বলেন, আরে জোরে বলেন না, সুবহানাল্লাহ। বাবু আমার নবী হাসছে, আমার নবী কাঁদছে, আমার নবীর মুখ থেকে কি ঝরছে, কি ঝরছে? মক্কায় নবী এলো মা আমিনার কোলে, দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, আমার নবী হাসে আমার নবী কাঁদে, তাও যেন মুক্ত ঝরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী হাসলে নবী কাঁদলে কি ঝরে, উত্তর দেন, মুক্ত। আর আমাদের পূর্ব মেদিনীপুরের ছেলেরা যদি হাসে মুখ থেকে কি ঝরে বাবু? আমাদের ডিজিটাল মার্কা ছেলেরা এরা যদি একবার হাসে বাবু, নবী হাসে মুক্ত ঝরে। আর আমাদের জন যুবক ছেলেরা হাসলে শুধু বিমলে থুতু ঝরে, কথা ঠিক কি না? এই কথা ঠিক না ভুল বাবু? খাওয়া একটু কমিয়ে দাও, কমিয়ে দাও। অনেক ছেলেরা মনে করছে হুজুর আমরা বিমল খাওয়া ছেড়ে দিছি, তা মুসাফির ধরেছে সেইটা কে বলবে? কে বলছেন বাবু? ওয়ালাইকুম আসসালাম, মাইকে আছে, এখন ডেকে দাও বাবু, সর্বনাশ করুনি, রাখো বাবু। তাহলে নবী হাসছে নবী কাঁদছে মুক্ত ঝরছে। আমাদের ছেলেরা হাসলে দাঁতটাকে কালো কালো দেখায়, নেশা অনেক রকমের করে ফেলে বাবু, কমিয়ে দাও। যদি একান্ত না ছাড়তে পারো পান খাও, তবে এই জিনিসগুলো ক্ষতিকর। পৃথিবীর জমিনে কয়েকটা জিনিস আছে বাবু, বিড়ি সিগারেট, তারপরে এই যে বিমল শান্তি মুসাফির কি সব বলে, পায়খানায় বসে বসে এইগুলো খাওয়া যায়, কথা ঠিক কি না? ছেড়ে দাও বাবা, এগুলো ছেড়ে দাও। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্ত ধরে। ও দয়ার নবী যার শাখা তার কিসের ভাবনা, ও দয়ার নবী যার শাখা তার কিসের ভাবনা, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা। জোরে বলেন, আরো জোরে ছেলেরা, আরো জোরে বাবু, আমাদের দিলে কি থাকবে? নয়নে মদিনা। আমাদের মেয়েদের দিলে নয়নে মক্কা মদিনা আছে তো নাকি, কিরণমালা ঝিনুকমালা, কথা ঠিক কি? টিভি খুললে শুধু ওই দিকে, একটু মক্কা মদিনা নিয়ে আসো বাবু। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্ত ধরে। ও দয়ার নবী যার শাখা তার কিসের ভাবনা, ও দয়ার নবী যার শাখা তার কিসের ভাবনা, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা। আমার সাথে সকলে সকলে বলেন, আমার দিলের মাঝে কাবা, জোরে জোরে, খুব সুন্দর হচ্ছে, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। জোরে বলে ছেলেরা মনে মনে করে সুবহানাল্লাহ বলবো, এতক্ষণ তো ঠিক ছিল হুজুর শুধু গান বলছে আর আমরা সুবহানাল্লাহ বলবো, হ্যাঁ। আচ্ছা বাবু এই যে এইটা গান না গজল, চালাক বাঙালি একটু উত্তর দেন তো দেখি। এখন মানুষ হজে যায় কিসে চড়ে যায়, ইন্ডিয়া থেকে কিসে চড়ে যায়? প্লেনে, ভালো করে বুঝো। বাংলাদেশের মমতা খালা রুনা লাইলা নাম শুনেছেন? এই শয়তান দুটো কি করেছে জানেন? এই নবীর সানে এই গজলটা গানের মেহফিলে নিয়ে গিয়ে গান করে ঢোল বাজায়
আর কুমুর না চায় বাবু আল্লাহ তো ওদের জাহান্নামে দেবে, তবে জাহান্নাম থেকে আর তুলতো তুলবে বলে কি আর মনে হচ্ছে? সে জামানার কবি লিখেছে, সে জামানার গায়ক গেয়েছে, কত সুন্দর গজল ছেড়ে দে নৌকা যাব আমি মদিনায়, দেরি করিস নি, যে গজল যে কবিতায় আল্লাহ আল্লাহ রসুলের গুণকীর্তন থাকে, মক্কা মদিনার কথা থাকে, এটা গান না গজল? জোরে বলো। আচ্ছা পূর্ব মেদিনীপুরের ইয়াং ভাইরা যারা এখানে আছো, আমার মোহামেডান মুসলিম আমার কলেমাওয়ালা মুসলমান ভাইরা আপনাদের জন্য এই শিক্ষা। বাবু অনেক হুজুর আসে নিত্য নতুন গজল বলে, আর আমি গজল বলতে ভালোবাসি না, আর আমি ওয়াজে ঘটনা বলতেও ভালোবাসি না, আমি বাস্তব নিয়ে আলাপ আলোচনা করতে ভালোবাসি। ভালো করে বুঝুন এইটা কেন। একদিন যখন শুনেছি সবাই নতুন গজল বলে, আমি বলি আমি পুরানো গজল বলবো, কেউ শুনুক আর না শুনুক আমি চোখ বন্ধ করে বলবো, কথা বুঝলেন না? এটা গান নয়, আমার ছেলেদেরকে বলতে চাই বাবু কলেমাওয়ালা ভাই আমার নবীর ইজ্জত আছে না? নাই নবীর ইজ্জত সম্মানে তোমরা যদি মেলাঘাটে কোনো সময় কোনো জায়গায় যাও, কোনো অর্কেস্ট্রার গায়করা কোনো গায়করা যদি এইটা গান স্বরে ব্যবহার করে, ওখানে আমাদের প্রতিবাদ করা দরকার আছে না? নাই জোরে বলে। এই জন্য করে এই গজলটা বলছি, এটা গজল, এইভাবে প্রতিবাদ করবেন না, এটাকে গান ভাববেন না। দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে জাহাজ আমি যাব মদিনা, ছেড়ে দে পাইলট আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, যে নূরে রোশনিতে দুনিয়া গেছে ভরে, যে নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মেদিনীপুর এলাকার ইমানদারের ঘরে ঘরে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যে নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, যে নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে। জোরে বলো। ও দয়ার নবী যার শাখা তার কিসের ভাবনা? বাবু আমরা বাঙালি মানুষ বলেন তো শাখা মানে কি? কি? বাহ খুব সুন্দর বলেছো বন্ধু। আশা ভরসা, যার উপরে ভরসা করে যায়, কিয়ামতের ময়দানে আমাদের ভরসা কে হবে? জোরে বলো। নবী, তাহলে নবী যার আশা ভরসা হয়ে যাবে তার আর টেনশন আছে? নো টেনশন, ভেন্ডি ভাতে ইচ্ছে মতো সানা করে খেলে, কথা ঠিক কি না? ও দয়ার নবী যার শাখা তার কিসের ভাবনা? আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা, জোরে জোরে। আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা, মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, সেই নবীর ওসিলাতে মুসলমান ঈমান পাবে, মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, সেই নবীর ওসিলাতে মুসলমান কোরআন পাবে, মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, সে নবীর ওসিলাতে মুসলমান জান্নাত পাবে। ও দয়ার নবী যার শাখা, ও দয়ার নবী যার শাখা তার কিসের ভাবনা? আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা, জোরে জোরে। আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা, আল্লাহুম্মা।